নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে জানাতে চলেছি লটারি কাটার কিছু সিক্রেট বা গোপন তথ্য, যে তথ্যটি আজ পর্যন্ত ইউটিউবে বলা নেই। তো আপনারা এই ভিডিওটি পুরোটা দেখুন, একটা পার্টও মিস করবেন না, তাহলে আপনারা আশা করি আপনারা লটারি সম্পর্কে অনেক কিছু শিখে যাবেন। এবং এই ভিডিওটির লাস্ট ফেজে অর্থাৎ শেষের দিকে আমি একটি কথা অবশ্যই বলবো, সেই কথাটি আপনারা অবশ্যই ফলো করে তারপরে লটারিটি কাটবেন, তাই ভিডিওটি একদম লাস্ট পর্যন্ত দেখুন। তার আগে আপনাদেরকে আমি একটি বিষয় জানিয়ে দিই, সেটি হচ্ছে আমার আরেকটি চ্যানেল রয়েছে, চ্যানেলটি মোটিভেশনাল চ্যানেল। এই চ্যানেলে মোটিভেশনাল সমস্ত রকম ভিডিও আপলোড করা হয়। এই ভিডিওগুলি যদি আপনারা প্রতিদিন দেখেন বা ওয়াচ করেন, সেক্ষেত্রে আপনাদের ভালো সময় কিংবা খারাপ সময় সমস্ত সময়ে আপনাদের সঠিক ডিসিশান নিতে সহায়তা করবে। তাই সকলে সাবস্ক্রাইব করে নিয়েছে চ্যানেলটিকে, আপনি যদি নতুন হন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার জন্য, জীবনজয়ী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনারা সার্চ বারে টাইপ করুন জীবনজয়ী, চ্যানেলটি দেখতে পাচ্ছেন, চ্যানেলের মধ্যে প্রবেশ করুন এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। তাহলে বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। লটারি আমরা প্রত্যেকেই কাটি এবং আমরা এটা ভাবি যে আমি যে টাকাটা দিলাম 20 টাকা বা 30 টাকা বা 100 টাকা বা 200 টাকা, আমারই যেন ফার্স্ট প্রাইজ লাগে, কিন্তু বাস্তবে কিন্তু তা হয় না। তার কিছু গ্রহগত দিক আছে এবং কিছু সিক্রেট টিপস আছে। আমি আজকের ভিডিওতে গ্রহগত দিক এবং সিক্রেট টিপস সেটিও বলবো। তো আমি এক এক করে আপনাদেরকে জানাতে চলেছি বা বোঝাতে চলেছি। তো প্রথমে আসি টিপসে, তারপরে গ্রহগত দিক বলবো এবং লাস্ট ফেসে আমি একটি কথা অবশ্যই বলবো, সেটি আপনারা অবশ্যই শুনবেন। প্রথম, লটারি কাটতে গেলে আপনারা সবসময় লটারির নাম্বার দেখবেন। যেমন আপনারা এখন সামনে দেখতে পাচ্ছেন একটি নাম্বার, সেটি হচ্ছে 46, 59, 79, 83 এবং আরেকটি নাম্বার 55, 24, 83, 75, দুটি নাম্বার দেখতে পাচ্ছেন। আচ্ছা বলুন তো এই দুটি নাম্বারের মধ্যে কোনো মিল আছে? ঠিক বলেছেন, মিল একটাই আছে, সেটি হচ্ছে 83। হ্যাঁ বন্ধুরা, এই 83 নাম্বার, এটি কিন্তু আমি আপনাদেরকে একটি বোঝানোর জন্য করছি, এটি কিন্তু লটারির নাম্বারই, কিন্তু এটি বোঝানোর জন্য করছি, এটি খেলা হয়ে গেছে অলরেডি এবং আমার পাড়াতে একজন লটারি পেয়েছে, সেই হিসাবেই আমি আজকে ভিডিওটি কিন্তু বানাচ্ছি। তো আপনারা আগে ভালো করে বোঝার চেষ্টা করুন, এখানে 83 নাম্বারটা দেখতে পাচ্ছেন, তাই তো? যখন লটারি কাটবেন তখন অবশ্যই আপনারা আগে দেখবেন লটারির এর আগের যে সিরিজটা খেলেছে, কোন সিরিজ খেলেছে, যে সিরিজটা খেলেছে সেই সিরিজের কত নাম্বার খেলেছে সেটি অবশ্যই দেখবেন, এবং পরবর্তীতে সেই নাম্বার পরবর্তী আরেকটি সিরিজ যখন চালু হলো, মানে আবার আরেকটি লটারি স্টার্ট হলো, সেখানে সেই নাম্বারটি আছে নাকি অবশ্যই দেখবেন। এক নম্বর টিপস, এই নাম্বারটি যেন থাকে, তাহলে কিন্তু লটারি লাগার সম্ভাবনা রয়েছে। এবার এখানে আমার শুধু 83 মিলল, আপনার ক্ষেত্রে দুটো নম্বরও মিলতে পারে, যেমন আরেকটি আমি দেখাচ্ছি আপনাদেরকে, 55, 27, 92, 33 এই নাম্বারটি ধরুন খেলেছে পূর্বে, পরে যখন আপনি কাটতে গেলেন তখন দেখলেন আরেকটি লটারি নাম্বার পেলেন, সেই নাম্বারটি হচ্ছে 33, 79, 27, 29। এখানে দেখুন আপনারা দুটি নাম্বার আপনার মিল পেয়ে গেলেন, তাহলে কি হলো, আপনার লটারি লাগার কিন্তু চান্সটা
বেড়ে গেল। আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পারছি। যদি এরকম টাইপের কোনো নাম্বার পেয়ে যান তাহলে কিন্তু সোনাই সুয়াগা। এরপরে আসি সিরিজ, এ সিরিজ, বি সিরিজ, সি সিরিজ, ডি সিরিজ, এরকম সিরিজ থাকে। সবসময় যে সিরিজ খেললো সেই সিরিজের অবশ্যই পরের চান্স থাকে, পরের চান্স থাকে যে ওই সিরিজই আবার খেলবে। কোনো কোনো ক্ষেত্রে আবার হয় না, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে হয়। এরপরে যে সিরিজটি খেললো সেই সিরিজের নাম্বার যদি আপনি না পান, ধরুন আপনি এ সিরিজের খেলেছিল 55, 57, 92, 33 খেলেছিল, দ্বিতীয়বার দেখলেন যে মিলল না, কিন্তু এটা বি সিরিজে পেয়ে গেলেন এই নাম্বারটা 33, 79, 27, 29, তার মানে মোটামুটি আপনি টার্গেট করেই নিতে পারেন যে এই দ্বিতীয় সিরিজটি লাগার সম্ভাবনা প্রবল। আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পারছি। এরপরে আপনারা সেই লটারিটি কাটুন। এবার লটারি কাটার নিয়ম সেকেন্ড ফেজ, এটা গেল সিক্রেট টিপস। এরপরে আমি সেকেন্ড ফেজ বলছি। লটারি কখন কাটবেন? লটারি কাটবেন দুপুর 12টার পর, দুপুর 12টা থেকে 2টোর মধ্যে আপনারা লটারিটি কাটবেন, কখনোই সকালবেলা লটারিটি কাটবেন না। এবার আমি কিছু কথা বলে দিই, শুনে নেন। লটারি তাদেরই লাগে যাদের রাশিচক্রে রাহু গ্রহ ভালো আছে। কি বললাম? রাহু গ্রহ ভালো আছে, কারণ রাহু দেয় পয়সা। কোন পয়সা? কষ্টের পয়সা নয়, রাহু দেয় উড়ন্তি পয়সা, মানে যে পয়সার কোনো মা বাপ নাই এরকম পয়সা। তো যদি আপনার রাহুগ্রহ ভালো নক্ষত্রে থাকে বা রাহুগ্রহ তুঙ্গস্থ থাকে, সেক্ষেত্রে লটারি লাগার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমি লটারি কাদের কাদের লাগবে সে নিয়ে একটি ভিডিও দিয়েছি, আপনারা চাইলে সেটি আই বটন থেকে দেখে নিতে পারেন। এছাড়াও আরেকটি ভিডিও আমি আই বটনে দিয়ে দেবো, সেটি লটারি কাটার পুরো নিয়ম দেওয়া আছে, সেটিও আপনারা দেখে নিতে পারেন। এই রাহু গ্রহ গেল দ্বিতীয়। আরেকটি গ্রহ এই লটারির জন্য দায়ী থাকে, সেটি হচ্ছে শনি গ্রহ। হ্যাঁ বন্ধুরা, শনি গ্রহ যদি আপনার তুঙ্গস্থ পজিশানে থাকে, বকরি নয়, তুঙ্গস্থ থাকতে হবে, এবং শনি যদি ভালো নক্ষত্রে থাকে, সেক্ষেত্রে আপনারা লটারি পেতে পারেন। এর ছাড়াও যদি আপনাদের শুক্র গ্রহ ভালো পজিশানে থাকে, সেক্ষেত্রেও আপনারা লটারি পেতে পারেন। এই তিনটা গ্রহ যে বললাম, এই তিনটা গ্রহ লটারি লাগার জন্য খুবই জরুরি গ্রহ। আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পারলাম। এরপরে আমি যে কথাটি বলেছিলাম যে আমি শেষের দিকে আমি আপনাদেরকে একটি কথা বলবো, সেটি হচ্ছে আমি এই ভিডিওতে যে কথাগুলি বললাম সেটি আমার নিজস্ব ওপিনিয়ন, মানা এবং না মানা সেটা আপনাদের ব্যাপার। এই ভিডিওর যে নিয়মটি আমি বলেছি সেটি আমার নিজস্ব তথ্য, আমার নিজের উদ্ভাবনী শক্তি, এবং আমি আমার নিজের লোকের লটারি লাগার জন্য সেই লটারিটির নাম্বার আমি যাচাই করে এবং সেখান থেকে আমি তথ্যটি নিয়ে আমি জানিয়েছি। যদি পরবর্তীতে এই ভিডিও দেখে আপনারা লটারি কাটেন এবং লটারি না লাগে, তার জন্য কিন্তু আমি কোনোভাবে দায়ীবদ্ধ নই, এটি আমি স্ট্রিক্টলি বলে দিলাম। এর ছাড়াও যদি আপনারা লটারি কাটতে চান কাটতে পারেন, তবে আমি এই ভিডিওতে যে কথাগুলি বললাম সেগুলি কিন্তু 100% ফলপ্রসূ। আমি এই কথাটি এই কারণেই বললাম পরবর্তীতে আপনারা যেন কোনো রকম বাজে কমেন্টস না করেন। তো ভিডিওটা এখনকার মতো এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।